আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনলাইন স্টাডি ক্যারিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তরঙ্গ ও শব্দ। আজকে আমরা তরঙ্গ এবং শব্দ নিয়ে কথা বলব। এখানে অধ্যায়ের শিরোনাম দেওয়া আছে তরঙ্গ এবং শব্দ। আসলে তরঙ্গ এবং শব্দ এই দুইটাকে কেন একসাথে অ্যাড করে দিল, আসলে শব্দের সাথে তরঙ্গের একটি গভীর মিল রয়েছে, এই জন্য তরঙ্গ ও শব্দ কিন্তু একসাথে অ্যাড করে দিয়েছে। এখন আমরা যদি বলি যে তরঙ্গ জিনিসটা কী, আমরা কি কেউ কি বলতে পারবো? অনেকে হয়তো আমরা বলতে পারবো, আর অনেকেই একটু চুপ করে থাকব। আচ্ছা, আমরা কি জানি তরঙ্গ বা ওয়েভ জিনিসটা কী? বা অনেকেই আমরা কক্সবাজারে গিয়েছি, আবার অনেকেই মন খারাপ করে নদীর পাড়ে আমরা বসে থাকি, নদীর আমরা অবস্থাতে লক্ষ্য করি। আবার অনেকে কী করি, আমরা পুকুরের পাড়ে বসে থাকি, ঠিক আছে? আমরা অনেক সময় সেই কক্সবাজারে বা পুকুরে অনেক সময় দেখা যায় এইভাবে এইভাবে চলে, এইভাবে এইভাবে কী চলে, কী চলে এভাবে? হ্যাঁ, ওটা হচ্ছে ঢেউ, ঠিক আছে? আবার অনেকে আমরা লক্ষ্য করি যে যখন বাতাস খুব প্রচুর হয় ধান খেতে, ধানগুলো দোল খাচ্ছে, এইভাবে দোল খাচ্ছে না, যাওয়ার দরকার নেই। আমরা যখন গোসল করি তখন যে বালতিতে পানিটা নেই, কি একটু নড়াচড়া করে না, ঢেউয়ের মতো দূর খায় না? হ্যাঁ, এই ঢেউটা হচ্ছে মূলত কি তরঙ্গ, ক্লিয়ার? তাহলে এই তরঙ্গের আমরা একটা নাম বলতে পারি, সেটা হচ্ছে ঢেউ। এখন এই পদার্থবিজ্ঞানের ভাষায় তরঙ্গ আসলে কাকে বলে আমরা একটু লক্ষ্য করি। মনে করি এটা হচ্ছে একটা পুকুর, ঠিক আছে? একটা পুকুর, এই পুকুরে একটা ঢিল নিক্ষেপ করা হয়েছে এখানে, এটা হচ্ছে ঢিল। এই ঢিলটা নিক্ষেপ করলে আমরা কী দেখতে পাবো? দেখতে পাবো যে এইভাবে কিছু একটা সৃষ্টি হচ্ছে, এইভাবে চলতেছ, কি তাই না? এইভাবে চলতেছ, আস্তে 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 ওই পারে যায়, কি শেষ হয়ে যায়। আবার অনেকগুলো দেখা যায় যে না, এখান থেকে অল্প একটু গিয়ে কি শেষ হয়ে যায়। অথবা আমরা যদি লক্ষ্য করি কক্সবাজারে অনেক বড় বড় ঢেউ আসে আমরা দূর খায়, তাই না? হ্যাঁ, এখন এখানে আসলে কি হয় একটু লক্ষ্য করি। এটা হচ্ছে এই যে এইখানে যে ঢিলটা নিক্ষেপ করা হয়েছে, এখন আমাদের প্রশ্ন হলো এই ঢিলটা নিক্ষেপ করার কারণে এই সাইডে আমরা ওই পারে বা এই পার থেকে বা যেখান থেকে হোক আমরা ঢেউয়ের মতো দেখতে পাই, ঠিক আছে? এখন আমাদের কথা হচ্ছে এই যে এইখানে যে নিক্ষেপ করা হচ্ছে, এই পানিটাই কি ওই পারে চলে যায় নাকি কি? এটা কি যায় তাহলে, কেন ওইখানে ঢেউটা খায়, দোলটা খায়? একটু লক্ষ্য করি, এখানে কিন্তু এই যে ঢিলটা নিক্ষেপ করার পরে এখানকার পানিটাই কিন্তু এখানে যায় না, কি যায় তাহলে? এই মনে করো এখানে একটা ঢিল আমরা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর এইখানের যে পানিটা আছে এক কিছুটা শক্তি লাভ করে, এর পাশের যে পানি কোনাটা আছে তাকে সেই শক্তিটা প্রদান করে। এ তখন কী করবে, এর মধ্যে যে শক্তিটা আছে সে সঞ্চিত না করে এ পাশেরটাকে দিয়ে দেয়, আবার সে আবার কী করবে, এ পাশটাকে দিয়ে দিবে। এইভাবে এভাবেই মূলত কিন্তু চলতে থাকে, ক্লিয়ার? তাহলে আমরা কী বলতে পারি, একই করতেছে, শুধুমাত্র শক্তি কিন্তু প্রদান করতেছে। এখানকার পানিটা কি যাচ্ছে সেখানে? না, পানি কিন্তু যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি সেটা কম্পিত হচ্ছে, কিন্তু একবার এইভাবে যাচ্ছে পানি কোনাটা, আবার কিন্তু বেগ হচ্ছে, কিন্তু নিচে নামবে, তাই না? তারপরে আবার যাবে একটু দিবে, এভাবে এভাবে মূলত কি চলতে থাকে। তাহলে আমরা তরঙ্গের সংজ্ঞাটা কী বলতে পারি? তাহলে তরঙ্গের সংজ্ঞাটা আমরা বলতে পারি যে পর্যায়বৃত্ত আন্দোলন। এখন একটা কথা বললাম পর্যায়বৃত্ত, আমরা কিন্তু জানি যে পর্যায় জিনিসটা কি। পর্যায় জিনিসটা হচ্ছে এমনটা যে এখানে যদি ধরি আমরা বিভিন্ন পথ ঘুরে 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 আবার এখানে আসলো, মানে কি একটা পর্যায় সম্পন্ন করলো, কি তাই না? অর্থাৎ আমি যদি এখানে আসি, আমি যদি ঘুরে ঘুরে আবার এখানে আসি, একটা কী হবে, পর্যায় সম্পন্ন হবে। তাহলে আমাদের এখানে একবার যাচ্ছে আবার কিন্তু সে ফিরে আসতেছে পায়ে কোনোটা, কি ঠিক আছে? তাহলে বলতে পারি যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে
অন্য স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে কি করতেছে, শক্তি সঞ্চারিত করতেছে। কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না, তাকে বলা হয় তরঙ্গ। ক্লিয়ার? সাপোজ আমরা যদি লক্ষ্য করি, এখানে পাঁচটা বন্ধু আছে, এখানে পাঁচটা বন্ধু, এখানে একটা বন্ধু, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, ঠিক আছে। এই হঠাৎ করে এই বন্ধুটার প্রচুর রাগ উঠলো, এই রাগেতে এই পাশেরটাকে থাপ্পড় মারছে, ফ্রাস্ককে থাপ্পড় মারি দিছে। তখন এ কী করবে, এরও তখন প্রচুর রাগ উঠে গেল, এরও তখন পাশেরটাকে আরেকটা দেবে থাপ্পড় প্রকাশ করে। তখন এ কী করবে, ওর মধ্যেও সেই শক্তিটা আসলো, এক তুই আমাকে মারছিস, আমি মারবো পাশেরটাকে, এও তখন পাশেরটাকে ধাম করে থাপ্পড় মারা দিল। এক কী করবে, এও পাশেরটাকে দেবে, ওরা কী করবে, এও পাশেরটাকে দেবে। তাহলে আমরা এখান থেকে কী আসলে বুঝতে পারি, এই যে প্রথম যে ব্যক্তিটা ছিল তার কি অবস্থানে চেঞ্জ হয়েছে? না। কিসের চেঞ্জ হয়েছে? সে একজনকে শক্তি দিল, ফ্রাস করে মার লাগালো, সে শক্তি পায় এই পাশেরটাকে আরও কে মার লাগালো। তাহলে কী বলতে পারি, শক্তি কিন্তু সঞ্চারিত হয়েছে কিন্তু তার অবস্থানে কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে আমরা তরঙ্গের সংজ্ঞাটা বলতে পারি যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড়মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না, তাকে তরঙ্গ বলে। কি ক্লিয়ার? এবার সে তরঙ্গের প্রকারভেদ দেখে তরঙ্গ, ওকে মূলত সঞ্চালনের উপর ভিত্তি করে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ, বা এর অপর নাম হচ্ছে আর তরঙ্গ, আর তরঙ্গ, ঠিক আছে। আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনু দৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, বা এর অপর নাম হচ্ছে লাম্বিক তরঙ্গ, লাম্বিক তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গকে একটু আদর করে ডাকে দীঘল তরঙ্গ বলে, দীঘল তরঙ্গ। তাহলে আমাদের তরঙ্গ হচ্ছে সঞ্চালন উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, আর একটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লাম্বিক তরঙ্গ। এই যে এখানে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে পানি ঢেউ, মানে পানি তরঙ্গটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। আবার আমরা যদি অনুদৈর্ঘ্যের কথা বলি, এই যে আমরা যে কথা বলতেছি শব্দ, এই শব্দ তরঙ্গটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। আমাদের তরঙ্গের কিন্তু মাধ্যমের উপর ভিত্তি করে দুটো ভাগ করা যায়, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক, আর একটা হচ্ছে চৌম্বক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ বলতে আমরা কি বুঝি, যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। সাপোজ আমরা এখানে কথা বলতেছি, একটা মাধ্যম আছে না, বায়ু মাধ্যম, এই বায়ু মাধ্যমটা আমাদের কিন্তু কাজ করতেছে, সো সেটা কিন্তু যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে। এবার আসি আমরা চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে। চৌম্বক তরঙ্গ জিনিসটা কি, যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেটা হচ্ছে কি চৌম্বক তরঙ্গ। এবার আমরা আর তরঙ্গ নিয়ে কথা বলব, আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ বাকি আর তরঙ্গ, তরঙ্গ, ঠিক আছে। আমরা একটু আগে কিন্তু লক্ষ্য করছিলাম যে এখানে যদি ঢেলটা নিক্ষেপ করা হয় তাহলে সেইভাবে সঞ্চালিত হবে, তাই না, এভাবে সঞ্চালিত হবে, তার মানে এইদিকে এদিক হবে তার কি যাচ্ছে, তাই না, এদিক এদিক বরাবর, এদিক বরাবর যাচ্ছে, তাই না, ঢেউগুলো। আমরা কি বলছিলাম যে এখানে কি সেখানে শক্তি প্রদান করে, শক্তিটা কিন্তু সঞ্চালিত হয়, তাই না। তাহলে আমরা যদি লক্ষ্য করি, একটা যদি পানির কণাকে ধরে দিই আমরা, এখানে পানির কণাটা একবার কি উপরে উঠতেছে, উপরে উঠতেছে, এই পর্যন্ত উপরে উঠছে,
আবার কি নিচে নামতেছে এখান থেকে আবার নিচে নামতেছে ঠিক আছে মানে জিনিসটাকে আমরা এভাবে নিচ্ছি এটা ঠিক আছে এই যে ঢেউটা কি এভাবে চলে যায় না এটা হচ্ছে এভাবে ধরলাম যে চলতেছে এভাবে এদিক বরাবর চলতেছে উপরে যাচ্ছে আবার নিচে উপরে যাচ্ছে নিচে কি ঠিক আছে তাহলে এখানে কি বলতেছি পানির কোণাটা যদি এখান থেকে শুরু করি একবার উপরের দিকে যাবে আবার কি নিচে নামবে ঠিক আছে আমরা যদি লেখ চিত্র আট করি তাহলে কিন্তু এমন সিস্টেমটা হবে এদিক বরাবর কিন্তু কম্পিত হচ্ছে আর এই পার বরাবর কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কিন্তু যেহেতু পার বরাবর এগিয়ে যাচ্ছে তাহলে কিন্তু এইটার ক্ষেত্রে আমরা যদি এটা না দিই এইটার ক্ষেত্রে বলতে পারি 90 অমর করতেছে না অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে ঠিক আছে আর এটা কিন্তু ঢেউর কথা বলতেছি আমরা আর ঢেউ জিনিসটা আমরা কিন্তু বলছিলাম এটা হচ্ছে আর্তরঙ্গের একটি উদাহরণ তাহলে আমরা কি বলতে পারি যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমকোণে অগ্রসর হয় মাধ্যমের কণাগুলোর দিকের সাথে কি সমকোণে অগ্রসর হয় এটা কিন্তু আমাদের মাধ্যমের কণাগুলো এসে কম্পিত হচ্ছে ঠিক আছে মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমকোণে সমকোণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে তাহলে বলতে পারি যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে বলা হয় আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ মনে থাকবে এখন এই যে উপর দিকে উঠতেছে সর্বাধিক পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে এই যে এখানে এটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ তরঙ্গ শীর্ষ আর এই নিচের দিকে যে যতটুকু আছে নিচের দিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলা হয় তরঙ্গ পাত তরঙ্গ পাত এটা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ বা আর্তরঙ্গের একটি অন্যতম বৈশিষ্ট্য যে অনুপ্রস্থ তরঙ্গ বা আর্তরঙ্গ তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত নিয়ে সামনের দিকে অগ্রসর হয় ঠিক আছে এটা ছিল আমাদের মূলত আর্তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে এবার আমরা আসছি লাম্বিক তরঙ্গ বা দীর্ঘ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা যেটাকেই বলি অনুদৈর্ঘ্য ঠিক আছে এটা কি করে মনে করি এখানে আমি মনে করি কথা বলতেছি এখানে আমরা যদি কথা বলি কি হয় এখানে ছিল মনে করি বায়ুর কণাগুলো আপাতভাবে এগিয়ে ছিল সরাই ছিটাইছিল ঠিক আছে এখন আমি কথা বলতেছি এখানে আমি কথা বলতেছি এখন এগুলো কি হবে খুব কাছাকাছি হয়ে যাবে না কোনাগুলো খুব কাছাকাছি আসবে না এখানে আমি কথা বলতেছি আমার পাশের যে কোনাগুলো আছে এখানে ঠিক আছে এগুলো কিন্তু খুব কাছাকাছি থাকবে আর এদিক কিন্তু দূরে দূরে থাকবে তখন কি হবে তখন এই যে শক্তিটা প্রাপ্ত হলো একই করবে পাশেগুলোকে দিয়ে দিবে তখন কিন্তু এটা আগের মতো হয়ে যাবে তখন কিন্তু সেটা এই যে আগের মতো সরে যেতে থাকবে আবার কি এর আগে তখন খুব ঘন হবে কিন্তু খুব ঘন হয়ে যাবে ঠিক আছে তখন এরা যখন শক্তিটা পেল এরা কি করবে পাশের টাকা দিয়ে দেবে তখন কিন্তু এরা পাশের মানে আগের মতো হয়ে যাবে তখন পাশের টাকা দিয়ে দেবে পাশে খুব ঘন হয়ে যাবে কিন্তু তাহলে আমরা কি বলতে পারি একবার কি হচ্ছে সংকুচিত হচ্ছে আরেকবার কি হচ্ছে প্রসারিত হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে যে সংকুচিত এবং প্রসারিত হবে তাহলে আমরা এই অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লাম্বিক তরঙ্গের সময় আমরা কি বলতে পারি যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় সমান্তরাল না কি তাই না সমান্তরালে অগ্রসর হয় সেই তরঙ্গকে বলা হয় দীর্ঘ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ কি ক্লিয়ার তাহলে আমি আবার বলতেছি সংজ্ঞাটা যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় সেই তরঙ্গকে বলা হয় লাম্বিক তরঙ্গ ক্লিয়ার এবার আমরা কথা বলবো তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে তরঙ্গের বৈশিষ্ট্য তরঙ্গ বৈশিষ্ট্য কি হতে পারে আমরা কিন্তু এক নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে তরঙ্গ কি এক স্থান থেকে অন্য স্থানে কি করে
শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না। এটাকে আমরা এক নম্বর বৈশিষ্ট্য বলতে পারি। দুই নম্বর আমরা কী বলতে পারি, আমরা কিন্তু সেই মাধ্যমের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছিলাম, একটা কী ছিল, একটা ছিল কি যান্ত্রিক তরঙ্গ, আর একটা কী ছিল তাড়িৎচুম্বক তরঙ্গ, তাই না? যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করছিলাম যে তাকে মাধ্যমের প্রয়োজন হইতো, তাহলে আমরা কী বলতে পারি যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হবে। তাহলে এক নম্বর কী ছিল, শক্তি সঞ্চারিত করে, শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না। এটা দুই নম্বর কী বললাম আমরা, যে যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন, যান্ত্রিকের ক্ষেত্রে মাধ্যম, ঠিক আছে? এরপরে তরঙ্গ মূলত বেগের প্রকৃতির উপর নির্ভর করে, তাহলে বেগের প্রকৃতির উপর নির্ভর করবে, বেগের প্রকৃতির উপর। আমরা পরবর্তী লক্ষ্য করবো যে এক একটা জায়গায় একরকম হয়ে থাকে বেগের প্রকৃতির উপর। এটা চার নম্বর আমরা বলতে পারি যে তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ, প্রতিফলন প্রতিসরণ ও উপরিপাতন ঘটে, উপরিপাতন, ঠিক আছে? আমরা প্রতিফলন এবং প্রতিসরণ সম্পর্কিত আমাদের এর পরবর্তী অধ্যায়ে দেওয়া আছে, আমরা পরবর্তীতে এগুলো দেখব। এই উপরিপাতন সম্পর্কিত এটা নিয়ে মূলত আরেকটু যখন বড় হবে, মানে যখন ইন্টার উঠবে, তখন এটা নিয়ে আলোচনা আছে, ঠিক আছে? তাহলে তরঙ্গের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা পাচ্ছি যে তরঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র শক্তি সঞ্চারিত হবে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হবে না। দুই নম্বর আমরা বলতে পারি যে যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হবে সঞ্চারণের জন্য। তিন নম্বর আমরা বলতে পারি তরঙ্গ হচ্ছে বেগের প্রকৃতির উপর নির্ভর করে। চার নম্বর আমরা বলতে পারি এটা আর আমরা এটা ক্ষেত্রে বলতে পারি প্রতিফলন প্রতিসরণ এবং কি উপরিপাতন ঘটবে। এবার আমরা কথা বলবো তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি রাশি নিয়ে। আমরা তরঙ্গ সংশ্লিষ্ট রাশির প্রথম ক্ষেত্রে আমরা আসব পূর্ণ স্পন্দন নিয়ে। পূর্ণ স্পন্দন স্পন্দন পূর্ণ স্পন্দন জিনিসটা কি, পূর্ণ স্পন্দন হচ্ছে যে কোনো একটা কোণা, বা আমরা আমরা যদি তরঙ্গের ক্ষেত্রে বলি তাহলে বলবো তরঙ্গাই তো কোনো কোণা। মনে করি এখানে আছে যে তরঙ্গাই তো কোনো কোণা কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে, এখানে যাত্রা শুরু করলো, আমরা ঢেকে তো লক্ষ্য করছিলাম, কিন্তু ঢেকে তো লক্ষ্য করছিলাম এরকম, তাই না? যে এখান থেকে যাত্রা শুরু করলো, বা এখান থেকে যদি ধরি যাত্রা শুরু করলো আবার যাবে আবার কি আসবে, ঠিক আছে? তাহলে আমরা সময়টা কী বলতে পারি যে তরঙ্গায়িত কোনো কোণা একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একইভাবে সেই বিন্দুতে ফিরে আসলে তখন সেটাকে বলা হয় পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন। এবার আমরা আসি বিস্তার নিয়ে। বিস্তার বিস্তার জিনিসটা কি, বিস্তারটা হচ্ছে তরঙ্গায়িত কোনো কোণা সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করবে, এই যেটা এটা হচ্ছে আর কি বিস্তার, ঠিক আছে? তরঙ্গায়িত কোনো কোণা যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় সেই তরঙ্গের বিস্তার। আমরা একটা জিনিস মনে রাখবো এখানে যে বিস্তার হচ্ছে প্রাবল্যের সমান বর্গের সমানুপাতিক, আই সমানুপাতিক এস স্কয়ার। বিস্তার যত বেশি হবে প্রাবল্য তত বেশি হবে, মানে কি তীক্ষ্ণতা তত বেশি হবে শব্দের। এবার আমরা কথা বলবো কম্পাঙ্ক নিয়ে। কম্পাঙ্ক কম্পাঙ্ক জিনিসটা কি, কম্পাঙ্ক হচ্ছে এই যে তরঙ্গায়িত কণাটা আছে না, এটা যে উপরে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে, এক সেকেন্ডে কতগুলো কম্পন সম্পন্ন করবে, এক সেকেন্ডে কতগুলো কম্পন সম্পন্ন করবে, ওটা হচ্ছে তার কি কম্পাঙ্ক। তাহলে এক সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। আমরা একটু ধরে নিই যে কম্পনের সময় হচ্ছে টি, কম্পনের সময় ধরে নিলাম আমরা টি ধরে নিলাম, কম্পনের সময় টি ধরলাম আর কম্পন সংখ্যা আমরা এন ধরলাম, কম্পন সংখ্যা এন। আমাদের কি ছিল,
এক সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন হবে আমরা ধরে নেই, টি সময়ে কম্পন সম্পন্ন হয়, টি সময়ে কম্পন সম্পন্ন হয় এনটি। অতএব আমাদের কি বলছিল, এক সেকেন্ডে, তাহলে এক সেকেন্ড সময়ে কম্পন সম্পন্ন হয়, তাহলে কি লিখব, এন ভাগ টি। এটাকে আমরা কি বলছি, কম্পাঙ্ক বলছি। তাহলে কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দ্বারা, তাহলে এফ ইকুয়াল লেখা যাবে কি, এন ভাগ টি। কি ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের কম্পাঙ্ক এফ ইকুয়াল এন ভাগ টি। এখন আমরা যদি এককের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে এককটা কি হবে, এককটা এন বলতে তো একটি কোনো কিছু নাই, তাহলে ওয়ান ভাগ এস না, মানে কি এস ইনভার্স ওয়ান, মানে পার সেকেন্ড, এর অপর নাম হচ্ছে হার্টস, অপর নামটা কি হার্টস। এখন যদি বলা হয় এক হার্টস কাকে বলে, প্রশ্নটা হচ্ছে এক হার্টস, এক হার্টস কাকে বলে। এখন আমরা সূত্রটি লক্ষ্য করি, এফ ইকুয়ালটা কি এন ভাগ টি না, তাহলে এন ভাগ টি আমাদের আনতে হবে কি এক, এক নিয়ে আসতে হবে, তাহলে কি এখানে ওয়ান হতে হবে, এখানে ওয়ান হতে হবে, তাহলে ওয়ান ওয়ান হলে কিন্তু আমরা এখানে ওয়ান আনতে পারবো কি, তাই না, যত কিন্তু পারবো না, আমরা যদি টু টু নিয়ে আসি তবুও কিন্তু হবে। তাহলে সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, যে এক সেকেন্ডে যদি একটি কম্পন সম্পন্ন হয়, এক সেকেন্ডে একটি কম্পন সম্পন্ন হয় তখন তাকে বলা হয় এক হার্টস। ক্লিয়ার, যদি আমাদেরকে বলা হতো যে দশ হার্টস বলতে আমরা কি বুঝি, দশ কেমনে পাবো একটু লক্ষ্য করি, দশ আমরা পেতে পারি যে উপরে দশ হবে আর নিচে কিন্তু ওয়ান হবে, তাহলে কিন্তু আমরা দশ পাবো না, হয়তো কিন্তু আমরা দশ পাবো না। তাহলে আমরা সংখ্যাটা কি বলতে পারি, এক সেকেন্ডে দশটি যদি কম্পন সম্পন্ন হয় তখন তাকে বলা হয় দশ হার্টস। কি ক্লিয়ার। এবার আমরা আসি পর্যায়কাল নিয়ে, পর্যায়কাল, পর্যায়কাল, এই পর্যায়কালটা হচ্ছে একটি কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, একটি কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলে তার পর্যায়কাল। ঠিক আছে, ধরে নেই যে টি সময়, সময়টা লাগছিল টি, সময়টা হচ্ছে টি, ঠিক আছে, আর কম্পন সংখ্যা, কম্পন ধরে নিলাম আমরা এন, আর একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে, একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় সেই তরঙ্গের পর্যায়কাল। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম সময় লাগছিল টি, কম্পন হচ্ছে এন। ঠিক আছে, আমরা তাহলে বলি তাহলে যে এন সংখ্যক কম্পনে, এন সংখ্যক কম্পনে সময় লাগে টি, এটা বলে দিলাম। তাহলে অতএব এক সংখ্যক, আমরা কিন্তু বলছি যে পর্যায়কালের সংখ্যাটা হচ্ছে একটি, একটি কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেটা হচ্ছে তার কি পর্যায়কাল, তাই না। তাহলে একটি কম্পন, তাহলে ওয়ান সংখ্যক কম্পনে সময় লাগে, তাহলে কি হবে টি ভাগ কি এন। এই পর্যায়কালকে মূলত প্রকাশ করা হয় বড় হাতে টি দ্বারা, বড় হাতে টি, তাহলে টি কলটি কি লেখা যাবে টি ভাগ এন। ঠিক আছে, এখন আমরা যদি লক্ষ্য করি এই সমীকরণ আর এই সমীকরণটা একটু এখানে লক্ষ্য করি, হ্যাঁ এখানে কি দেওয়া আছে, এফ ইকুয়াল টু এন ভাগ টি, এটা মূলত আমাদের পর্যায়কাল এবং কম্পনের মধ্যে সম্পর্ক, পর্যায়কাল এবং কম্পনের মধ্যে সম্পর্ক আমরা লিখতেছি এখানে। তাহলে এফ ইকুয়াল টু এন ভাগ টি, তাহলে এন ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এফ টি। কি ঠিক আছে, আবার এটার ক্ষেত্রে লক্ষ্য করি এবার, তাহলে এটার ক্ষেত্রে এন ইকুয়াল টু কি লিখতে পারি, এন ইকুয়াল টু লিখতে পারি টি ভাগ টি না, তাহলে এন এন সমান এটা ইকুয়াল টু লিখতে পারি না, তাহলে এফ টি ইকুয়াল টু টি ভাগ টি। তাহলে এইটি এইটি কাটা, তাহলে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওয়ান ভাগ টি। কি ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর কম্পাঙ্ক, ঠিক আছে, তার পর্যায়কালের ব্যস্তানুপাতিক, মনে থাকবে এটা। এখন তাহলে আমরা আরেকটি সূত্র পাইলাম কি, এফ ইকুয়াল টু ওয়ান ভাগ টি, এটা কিন্তু কম্পাঙ্ক, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু ওয়ান ভাগ টি। এবার আমরা কথা বলি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে,
তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে যে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে, এখান থেকে ধরে যদি এই পর্যন্ত অতিক্রম করতেছে একটি পূর্ণ কম্পনে, ঠিক আছে, সেটা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। বা আমরা সময়টা এই বলতে পারি যে তরঙ্গের উপর একই দশায় তরঙ্গের উপর একই দশায় আছে এমন পরপর দুইটি কোণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে আবার সংখ্যাটা পড়ি, তরঙ্গের উপর একই দশায় আছে, এটা একটা দশা আছে না, যদি আমরা এটাকে লক্ষ্য করি এই দশা, আবার একই দশা, ঠিক আছে, বা এটার ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি এখানে আবার একই দশায় কি এখানে, তাই না? বলছে তরঙ্গের উপর একই দশায় আছে এমন পর পর দুইটি কোণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে আমরা যদি তরঙ্গ শীর্ষ নিয়ে কথা বলি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা হচ্ছে আমাদের কি? ল্যামডা। অথবা এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা কি বলতে পারি? তার ল্যামডা বলতে পারি। এবারে তরঙ্গ বেগ নিয়ে, তরঙ্গ বেগ, এটা হচ্ছে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। মনে করি তরঙ্গ সময়ে অতিক্রম করে ল্যামডা দূরত্ব, অতিক্রম করে ল্যামডা দূরত্ব, আমরা কি বলছিলাম? এক সেকেন্ডে। তাহলে এক সেকেন্ড সময়ে অতিক্রম করে ল্যামডা ভাগ টি, এটা হচ্ছে ভি ইকুয়াল টু ল্যামডা ভাগ টি, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই ভি ইকুয়াল টু, আমি যদি ল্যামডাকে এইভাবে নিয়ে চলে আসি তাহলে কি থাকবে? ওয়ান ভাগ টি, তাই না? এটা কিন্তু ল্যামডা, ওয়ান ভাগ টি। তাহলে ভি ইকুয়াল টু, আমরা ওয়ান ভাগ টি এর জায়গায় কি বসাতে পারি? এই এফ কিন্তু আমরা বসাতে পারি। তাহলে ভি ইকুয়াল টু কি হবে? এফ ল্যামডা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যুগান্তরকারী একটা সূত্র, এটা দিয়ে আমাদের অনেক অনেক অঙ্ক করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু কি? এফ ল্যামডা। এবার আমরা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করব, তরঙ্গ দৈর্ঘ্য এটার মধ্যে সম্পর্ক আমরা স্থাপন করব। হচ্ছে যে তরঙ্গ আসার মূলত কতটুকু দ্রুত অতিক্রম করবে সেটার ক্ষেত্রে। তাহলে আমরা জানি একটি কম্পনে, একটি কম্পনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দূরত্ব ল্যামডা, তাই না? তাহলে অতএব এনটি কম্পনে, এনটি কম্পনে অতিক্রান্ত দূরত্ব তাহলে কি হবে? এল ল্যামডা। তাহলে এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, মানে মোট এন ল্যামডা, এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল টু লেখা হয় এল ল্যামডা। আর একটি রাশি হচ্ছে দশা, দশা জিনিসটা কি? দশাটা হচ্ছে তরঙ্গায়িত মাধ্যমের কোনো কোণার সামগ্রিক অবস্থানটা, তরঙ্গায়িত মাধ্যমের কোনো কোণার মুহূর্তের গতির সামগ্রিক অবস্থানটাই হচ্ছে মূলত কি? দশা। আজকে তাহলে এই পর্যন্তই আমরা যে সূত্রগুলো লক্ষ্য করলাম, অবশ্যই এই সূত্রগুলো আমরা মনে রাখবো, এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবো, এগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।